নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে দেখা যাক। কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি চিংড়িগুলো কড়াতে দিয়ে দেব। চিংড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব, বেশি ভালো করে কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে পরে চিংড়িগুলো শক্ত হয়ে যায়। দেখুন, এরকম আমি ব্রাউন কালার হতে যাচ্ছে, এইভাবেই ভেজে নেব। এবারে আমি চিংড়িগুলোকে এক সাইড করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলোকে আমি কেটে দিলাম যাতে গায়েতে ছিটে না আসে। দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আপনারা আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। এখানে আমি পুঁই শাক, বেগুন, কুমড়ো, শিম, আলু সব সেদ্ধ করে রেখেছিলাম, এই মিশ্রণটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এখানে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর দেব 7 মতো চিনি। আগে আমি পুঁই শাকে নুন দিয়ে রেখেছিলাম, ওই জন্য আমি এখন সামান্য নুন দেব। পুঁই শাকটা যেহেতু আমার সেদ্ধ করা ছিল, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখুন, পুঁই শাকটা পুরো রেডি হয়ে গেছে। এই পুঁই শাক আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। আর পুঁই শাক তো খেতে এমনি সবারই মোটামুটি ভালো লাগে। আমি যেভাবে পুঁই শাকটা বানালাম আপনারা ওইভাবেই বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কালো আসছে বাবা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।